তো ভাই লোক লিটল বিগ স্নেক আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ভাই। আর আজকে আমরা খেলবো ভাই, তোমরা দেখতে পারো এখানে মাইনক্রাফ্টের পিগি হয়ে চলে এসেছি আমরা। আর আমরা সিঙ্গেল মোড খেলবো, আর আমরা হবো টেন মিনিটে নম্বর ওয়ান সাপ, ঠিক আছে। এর জন্য আমাদের তাড়াতাড়ি কিল করতে হবে, আর আমি পিগি হয়ে চলে এসেছি তোমরা দেখতে পারো এখানে, তাও মাইনক্রাফ্টের। আর এই বড় সাপটাকে আগে আমি টপকাই দিই, না স্যার আমি শান্তি পাবো না ভাই। প্রো হয়ে আমি লিটল বিগ স্নেকে আমি প্রো ব্রো, নট বাংলা লেইং হামসে। তুমি আমার থেকে বাংলা নিলে তোমার ভাই ডেঞ্জার আছে। আর টেন মিনিটে আমাকে নম্বর ওয়ান হতে হবে বস, ঠিক আছে। এখানে বড় বড় সাপ অনেক বেশি আছে। আর ভাই এটা কি এই একাই সিঙ্গেল হয় না আলাদা, ঠিক আছে আলাদা সাপ, টেনশন নেই, অত বেশি টেনশন নিই না আমি, কেন কি এই সাপগুলো একটু বেশি বড় হয় দেখলাকে টপকানোর জন্যে আমাকে। ওকে এই পুরো হয়, আগে নুপগুলোকে ম্যাচ দিতে হবে আমাকে। আমি প্রচুর ডেঞ্জার হই, প্রচুর ডেঞ্জার সাপ। টেন মিনিটে আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি, টেন মিনিটে নম্বর ওয়ান সাপ হওয়ার জন্য আমাকে জোরে জোরে খেলতে হবে। আর এই ও গেল ভাই, আর যত জোরে খেলতে পারি আজকে মাইনক্রাফ্টের পিগি হয়ে ভাই। আমি চলে আসছি মাইনক্রাফ্টের পিগি, আর ব্যাক টু ব্যাক কিল করছি ভাই এখানে আমি। আর ব্যাক টু ব্যাক কিলে আমাকে মনে হচ্ছে কি আজকে আমি ভাই ভাই 30 নম্বরে তো এখনই চলে আসলাম এক মিনিটে আমি। ওকে 20 নম্বরে চলে আসছি, টপ 20 তার এত জোরে খেলতে হবে না এখন, কেন কি আমি টপ 20 চলে আসছি, প্রচুর স্পিডে চলে আসছি টপ 20 আসার সাথে সাথে ভাই কাম মাল করে দিছি। আর আমি প্রচুর ডেঞ্জার, 10 মিনিটে আমি নম্বর ওয়ান সাপ হতে যাচ্ছিলাম ক্লাসিক মোডে, ক্লাসিক মোড না সিঙ্গেল মোডে, কিন্তু ভাই তার আগে আমি হয়ে যাবো মনে হচ্ছে আমাকে যদি জোরে জোরে খেলি আমি, কেন কি আমি 16 নম্বরে চলে আসছি বস এখনই মাইনক্রাফ্টের পিগি হয়ে। আর এই টমাটো কয় টপকানোর চক্করে আমি টপকে যাবো এর জন্য আমি। ওকে ওকে আমি বুঝতে পেরে গেছিলাম ইয়ার, আমি এত বড় সাপ হয়ে ওই ছোট্ট একটু সাপটা আমাকে ফাঁসাই নিল আর চলো কোনো যাবে না, এখনও সময় যায়নি ভাই, এখনও আমার কাছে 8 মিনিট আছে, টোটাল 8 মিনিট আছে। আর এখনও আমি 10 মিনিট চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি, আর 8 মিনিটে তো আমি কিছুই করতে পারবো, তো আমাকে যেতে হবে জোরে জোরে। আর এই জায়গাটা তো আরও জোরে চলে, আর ভাই এখানে ভাই বড় বড় সাপ থাকে ভাই, তোমরা দেখতে পারো এখানে প্রচুর জোরে চলে এখানে। ওকে গেল, একটাকে টপকাই দিলাম, আর আমি মাইনক্রাফ্টের পিগি, ছোট্ট একটু সাপ আমাকে টপকানোর জন্য রেডি থাকে। আর ভাই এখানে অনেক কিং স্নেক আছে, আর এই গেল, আর সবাইকে খেতে হবে, না স্যার আমি 10 মিনিটে নম্বর ওয়ান সাপ হতে পারবো না, এর জন্যে আমাকে সবাইকে খেতে হবে ভাই। 173 নম্বরে চলে এসেছি আমি এখানে, আর তাড়াতাড়ি ভাই 18 নম্বরে 16 নম্বরে চলে গেছিলাম এর আগে আমি, কিন্তু এবারটা আমাকে না একটু আরও তাড়াতাড়ি খেলতে হবে, কেন কি আমি 2 মিনিট ওয়েস্ট করে দিছি এখানে, আর 2 মিনিট ওয়েস্ট হওয়ার জন্যে আমাকে জোরে জোরে খেলতে হবে ভাই, না স্যার আমি এই চ্যালেঞ্জটা করতে পারবো না কমপ্লিট। পুরো ভাই প্রচুর পুরো স্নেক হয় এই ভাই, কোথায় কোথায় থেকে বাঁচালো ওই নিজেকে, প্রচুর পুরো সাপ। ওকে একে তো আমি টপকাবো ভাই, একে তো আমি জানতাম আমি টপকাবো, এর জন্য ভাই আমি আগের থেকে জানি, আর আমি পুরো প্লেয়ার হবে। ওকে কেউ নেবে না, ক্রাউন নিলে তাড়াতাড়ি উপরে যাবো আমি, আর যত তাড়াতাড়ি উপরে যাবো তাড়াতাড়ি আমি এটাকে কমপ্লিট করতে পারবো বস। আমাকে আগে মনে হলো 10 মিনিটের গেম, আমি 2-3 মিনিটে কমপ্লিট করে দেবো, কিন্তু ভাই পরে পরে আমি দেখতে পেলাম কি আমি মরে গেলাম ভাই, মরে গেলাম পরে আমি, এরকম আমি মরে যাই ভাই বেশি কারিগরি করলে, ঠিক আছে। ওকে এও পুরো হয় ভাই, কিন্তু এই সাপটাকে মেরে আসি আগে, কেন কি প্রচুর বড় হয়, প্রচুর বড়। কোথায় তাকে বাঁচালাম, আগে একে মেরে আসি, কেন কি এর জন্য এখন মরতে মরতে বাঁচলাম ভাই, আর একে টপকাতেই হবে এখন আমার। ইউ কত বড় সাপ হয় ভাই, তুই তোকে তো টপকাতেই হবে এখন বস, তুই তো গেলি। ও কে বস তুই নিজে, ওই সাপা মাঝখানে চলে আসলে জানতো আমি কি করেছি, টিমমেট হয় নাকি। ওকে আমাদের 5 মিনিট বাড়া গেলো ভাই, এখনো 5 মিনিট আসছে আমাদের, ঠিক আছে ঠিক আছে। আমার একটা অন্য সাপ নিয়ে খেলতে হবে নাকি, না মাইনক্রাফ্টের পিগি নিয়েই খেলবো আমি। চলো ভাই এবারটা আমরা ম্যাপের মাঝখানে আসি, চলো এটাও ভালো। ও ভাই কত বড় ছিলিস তুই, চলো এটাও বেশি ভালো, বেঁচে গেলাম, এটা নিয়ে নিই, এটার জন্য আমার স্পিড বেড়ে গেছে ভাই। ওকে তুই আসিস এখানে, ঠিক আছে আমি তোকে টপকাবো আগে, থাম মাইনর স্নেক। ও ভাই জানতে পেরে গেছে কি আমি একেই টপকানো, 5 মিনিট আছে, এখনো 5 মিনিট আছে, 5 মিনিট আসছে আমার কাছে, এখনো 5 মিনিট আসে, ঠিক আছে ভাই। ওইখানে একটা পোকা না দেখা হয়ে গেছে, একে টপকাই দিই, এখানে গেতে বড়ো হয়ে যাবো আমি।
আর এই সাপগুলো বুঝতে পারে গেছে এ নে বেটা আমার সাথে পাঙ্গা নিস না আর কেন আমাকে নম্বর ওয়ান হতে হবে তুই আমার সাথে পাঙ্গা নিয়ে ভুল করে দিছিস বেটা তুই আমার আমার জিনিসপত্র খাওয়ার ভ্যাপসিসও কেরম করে এ নে বেটা আমার খাওয়ার খাওয়ার কেউ ভাববে না কেন আমাকে পাঁচ মিনিটে নম্বর ওয়ান সাপ হতে হবে পাঁচ মিনিটে নম্বর ওয়ান সাপ মানে বোঝো তোমরা ভাই এখানে আমি দশ মিনিটে চালিয়ে দিয়েছিলাম তার মধ্যে পাঁচ মিনিট তোমার বেস্টই হয়ে গেছে ভাই কে জানে আমি করতে পারবো কিনা এখনো পাঁচ মিনিটে আমি নম্বর ওয়ান সাপের ইয়াটা কমপ্লিট ওকে ভাই স্টার্টিংয়ে আমি ভালো খেলে নিয়েছিলাম ওকে বুঝতে পারে গেছে আমি কী করতে চাচ্ছি আর একে ছাড়া যাবে না ভাই গোল গোল করে ঘিরলে এখন সময় চলে যাবে কিন্তু তাও আমাকে কেমন করেই হোক একে তো খেতেই হবে বাস যেমন করেই হোক আশেপাশে কোনো সাপ আসলে আমি ওকে অবশ্যই টপকাবো কিন্তু আমাকে হেভি ক্রাউন আলা স্নেক টপকাতে হবে ভাই একে আমাকে ছাড়তে হবে হেভি ক্রাউন আলা স্নেক টপকাবো না তাহলেই আমি কিছু করতে পারবো ভাই ও খেয়ে বেঁচে গেছি আর হেভি ক্রাউন আলা স্নেক কত চালাক ভাই কত চালাক ওকে পুরো হয়ে গেছি আমি টেনশনের কথা নাই পুরো প্লেয়ার এখনো টপ হান্ড্রেডও চলে আসিনি ভাই ভাই দশ মিনিটের চ্যালেঞ্জটা কমপ্লিট কেমন করে করবো আমি ও ভাই ও ভাই ও ভাই এখানে বেকা হয়ে আসে আর এই কত লম্বা লম্বা সাপ ভাই এখানে সত্যি বলেছি আমি আর আমার মাইনক্রাফের পিগি ভাই হারাই দেবে মনে হচ্ছে আমাকে আর এখানে ও ভাই এখানে অনেক বেশি সাপ চলে আসছে এটা একটা প্রবলেমের কথা হয়ে গেছে ওকে গোল 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 করে ঘুরে এখান থেকে বাড়াতে হবে আমাকে আমি এই বড় সাপটাকে টপকানোর কথা ভাবিচ্ছি কিন্তু এই না বেশি গোল গোল ঘুরি চালা আমার কাছে অত সময় নাই ভাই ও অত সময় নাই বস টপ হান্ড্রেডও আসেনি এখনো এদের মধ্যে একজনকে টপকালে তা আমি একটু নে তোকেই ঘিরে নিছি ভাই একেই ঘিরে নিছি ভাই কি কেন কি অত্যাচার করেছিল এটি অনেক বড় সাপ হয় ভাই এই দশ মিনিটের চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারবো এখন আর আড়াই মিনিট মতন থেকেই গেছে বাস এই আড়াই মিনিট আর হবে না ভাই আর হবে না আর আমি পিছনে হয়ে গেছি বস আরও ওকে মরে গেছে একে খাই নি গোটাটা আগে তারপরে যাই যদি যদি টপ হান্ড্রেডে চলে আসছি টপ হান্ড্রেড আর ভাই টপ ওয়ানে যাওয়া পসিবল নাই আর দু মিনিট আছে আমার কাছে আর একে টপকালে তাও একটু আটটু যদি হয় কিছু ও কত বেশি প্রয় ও ছোট্ট একটু সাপ চলে গেছে সেটা ওকেও খাই নিতাম ছোট্ট একটু সাপের জন্যে একে খাই নিছি আমি প্রচুর বেশি ভালো হয়ে গেছে আর একেও খাই নেব কেন কি ভাই আমি ওই পুরো একুশ নম্বরে চলে এসেছি ভাই এখনও আমার কাছে দেড় মিনিটের বেশি আছে তো দেড় মিনিটের কম আছে বেশি দেখা গেলে আর একেও খাই নি আর তোকেও আমি খাই নিতাম বেটা তোর মাঝখানে আসিস না এখন এখন আমি প্রচুর রেগে আসি কেউ আসিস না আমার মাঝখানে ভাই তেরো নম্বরে চলে আসছি বস আমি তেরো নম্বরে চলে আসছি তেরো নম্বরে চলে আসছি তেরো নম্বরে চলে আসছি আই নিড বিগ স্নেক আমাকে বড় সাপ চাই বড় সাপ চাই বড় সাপ চাই ভাই বারো নম্বরে চলে আসছি আর একটা বড় সাপ যদি আমি পাই যাই তাহলে একটু ওখানে একটা ব্ল্যাক কালারের বড় স্নেক আছে ভাই প্রচুর বড় স্নেক ছিল ওখানে একটা ব্ল্যাক কালারের ও ওকে এই কী যে করছে ভাই আমি এখনো এগারো নম্বরে আছি ওকেই ওকে আমি একটু ডেঞ্জার উঠাচ্ছি এখন একটু ডেঞ্জার উঠাচ্ছি আমি কেন কি আমাকে একে মারতে হতো ভাই আর টপ টেনে চলে আসছি আর এখনও আমার কাছে আধ ঘন্টা আধ মিনিট আছে আর টপ সেভেনে আসি আমি আর ভাই মনে হচ্ছে না তিরিশ সেকেন্ড আর হবে না ভাই তিরিশ সেকেন্ড আর করতে পারবো না বাস তিরিশ সেকেন্ডে কোনো দিন হবে না টপ সিক্সে আসি আমি টপ সিক্সে চলে আসছি ভাই তিনবার খেললাম তারপরে আর এখানে একে তো আমাকে টপকাতেই হবে কেন কি এই আমার শত্রু ভাই ভাই ফিলহাল আর তোকে টপকাই দিই আগে নম্বর ওয়ানে আসি তারপরে ওকে টপকাবো ঠিক আছে বস ঠিক আছে পাঙ্গানি টপ ফাইভে আসি আর ভাই দশ মিনিট বাড়াই গেছে এখানে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলাম না কেন কি ভাই দশ মিনিট বাড়াই গেছে এবার আমি টপ ফাইভে চলে আসছিলাম আর ও তাও তিনবার খেলার পরে চ্যালেঞ্জ কমপ্লিট করার মতো কী হয়েছে বস আর আমি ও দুই দুটো মাইন্ড ক্রাফের পিকি ভাই তুই তো দুজনাই গেল সাব্বাস ভাই ভাই টেকনিক্যালি এটা দশ মিনিটে ভাবতে পারো কেন কি আমি মরে গেছিলাম দুইবার কিন্তু কেন কি আমার মরাও ওর মধ্যে ধরা ছিল
এর জন্য ভাই এই চ্যালেঞ্জটা আমার ফেল হয়ে গেল, আগের বার অবশ্যই কমপ্লিট করব আমি। পরে ফিলহাল আমি মরিনি তো একটু তো লম্বা নিয়ে যাবো বুঝলাম, ফিলহাল আমি ওই ফ্ল্যাগওয়ালা সাপটাকে মেরে আসি বুঝলাম, ফ্ল্যাগওয়ালা সাপকে মারা দরকার। আর এখানে একটা ক্লাউড স্নেক আছে, ক্লাউড স্নেককেও আমি টপকাই দেবো, বেশি টেনশন নেই, বেশি আমার মরে গেল, মরে গেলাম, ফ্ল্যাগওয়ালাকে মারতে পারলাম না। পরে কোনো ব্যাপার না ভাই, আমার চ্যালেঞ্জ কমপ্লিট হলো না, আমি টপ কিসে ছিলাম, টপ ফোরে ছিলাম আমি, 10 মিনিটে 3 বার মরে ভাই টপ ফোরে ছিলাম, ভালো খেলেছিলাম। রেজাল্টের হিসাবে আমি টপ ওয়ানে আসি, কিন্তু টপ ফোরে ছিলাম, তোমাদের সামনে ভাই টপ ফোরে ছিলাম আমি। তো আই হোপ তোমাদের মজা আসছে ভাই।